আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি মাছের মাথার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি কিভাবে তৈরি করা যায় লেটস সি ভিউয়ার্স। এগুলো হচ্ছে সাদাচিওয়া মাছের মাথা, আর এই মাথাগুলোকে আমি আজকে রান্না করব। আর সেই জন্য প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে পানি দিয়ে, তারপরে এটা দিয়ে দিলাম আট এবং হাফ চা চামচ হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ। এখন আমি এই মাছের মাথাগুলোকে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে, এরকম একটা জারের মধ্যে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা পাটায় এটা করে নিতে পারেন। ভিউয়ার্স, মাছের মাথাটাকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও করতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, একটু চেক করে নেবেন কাটা আছে কি না। যদি বাচ্চারা খায় একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে দুই একটা কাটা থাকলে বেছে নেবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। আর আমি আজকে রান্নায় পুষ্টি তেল ব্যবহার করব, এটা আমি সবসময় করি। আর আজকে রেসিপিটা একটু তেল বেশি লাগবে। ভিউয়ার্স, রান্না করতে গেলে হলুদ, মরিচ, তেল, লবণ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে লেবু পাতা আর জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এই রান্নাটা একটু পেঁয়াজ কুচি বেশি লাগবে। একটু ভেজে নেব, তারপর দিয়ে দিব অন্যান্য উপকরণ। এখন দিয়ে দিব এক চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব ধনে গুঁড়া এক চা চামচ। দিয়ে দিব একটু পানি, ভিউয়ার্স আমি কিন্তু পানিটা মশলা দেওয়ার একটু পরে অ্যাড করলাম, এতে কি হয় মশলাটা তেলের সাথে মিশে কালারটা সুন্দর হয়। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা বুঝে অ্যাড করতে হবে, কেননা আমি মাছের মাথাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে টিপিয়ে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, সে পেস্ট করে রাখা মাছের মাথাটা আমি এখানে দিয়ে দেব। মাছের মাথা যখন এভাবে রান্না করি তখন খেতে খুব ভালো লাগে। আপনারাও বাসায় রান্না করবেন, খেয়ে টেস্ট পাবেন। ভিউয়ার্স, এই জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। এটা ছোট বড় সবাই খেতে পারবে, বিশেষ করে মায়েরা বাচ্চাদের মাছ খাওয়াতে পারে না, চোখে জুতি বাড়ানোর জন্য এই ধরনের খাবারটা পারফেক্ট একটা খাবার। ভিউয়ার্স, মাছের মাথা অনেকে খেতে চায় না বা মনে করে যে একটু আস্তে আস্তে গন্ধ থাকতে পারে, সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি।
মাছের মাথার রেসিপিটা প্রায় 70% হয়ে গেছে। আমি আর একটু জিরা এখানে অ্যাড করছি, হাফ চা চামচ, যেহেতু আজকের রান্নায় আমার জিরা লেবু পাতার মূল উপকরণ। ভিউয়ার্স, এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে নিয়েছি। আমি বেশিরভাগ রান্নাতে কাঁচামরিচ একটু কাঁচা কাঁচা রাখি, এতে সুন্দর একটা স্মেল বের হয়। ভিউয়ার্স, রান্নাটা আমার ডান। এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো এই লেবু পাতাটা দিয়ে দিব, আর এটা চুলাটা বন্ধ করে তারপর এরকম দু ভাগ করে দিয়ে একটু চেপে রাখবো, যাতে আস্তে আস্তে গরম ভাপে স্মেলটা সুন্দরভাবে বের হয়। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ভিউয়ার্স এই মাছের মাথা রেসিপিটা। আর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Oh, 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 oh